আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতি আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত জননেতা আজকে স্বৈরাচারের হাত থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যিনি অবিচলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় মহাসচিব জেলা বিচার প্রতিষ্ঠান আলমগীর উপস্থিত সম্মানিত সংগ্রামী সহকর্মী নেতৃবৃন্দ এবং সহযোগিতা ভাই ও বোনেরা আমরা প্রায়শ কিন্তু এখানে সভা করছি গতকাল যুবদল তার সমাবেশ করেছে আজকে স্বেচ্ছাসেবক দল সমাবেশ করছে এবং প্রতিদিনই আমরা আমাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি আমরা এই সরকারের পতন ঘটাব আমাদেরকে মনে রাখতে হবে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে দেশটা ভাষণের শাস্তি স্বাধীন হয় নাই তাই স্লোগান তো দিবেনি একটু করে দেয় না আমি আগে বলছি এখনো বলি বাংলাদেশটা কিন্তু ভাষণে স্বাধীন হয় নাই বাংলাদেশের স্বাধীন হয়েছে যুদ্ধে সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া ভাষণে মানুষ উদ্বুদ্ধ হয় কিন্তু চূড়ান্ত ফলাফল আসে না সকাল 12টার থেকে আপনারা বক্তব্য রাখছেন আর বাকিরা ধৈর্য সহকারে বক্তব্য শুনছেন আরে ওখানকে আরেকটা মিটিং নাকি এ তোমাদের ওখানকে আরেকটা মিটিং আরেকটা মিটিং আমাকে যখন ডাকলাই কথা একটু শোনো না ভাই ভাষণে যদি দেশ স্বাধীন না হয় স্লোগানে কি সরকারের পতন হবে স্লোগান হলো মেসেজ জনগণের কাছে স্লোগানের ভাষায় আমাদের দাবি কথা বলা স্লোগানের ভাষায় আমাদেরকে বলতে হয় সরকারের প্রতিকৃতির কথা 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত তৎকালীন সরকারের যে অবস্থা ছিল জনগণের যে দুরবস্থা ছিল আজকে তার চেয়ে অনেক অনেক বেশি ভয়াবহ নিরন্তর সরকার আবার ন্যায্যমূল্যে ট্রাক বাইর করছে না লাইন ধরে জিনিস কেনার জন্য আপনারা বলছেন ভদ্র লোকটা লাইন ধরে কিনে আরে ভদ্র অভদ্র ঠিক আছে ক্ষুদার রাজ্যের পৃথিবী ভদ্রময় হাঙ্গার ইজ মোর পাওয়ারফুল দ্যান অটোমেটিক রাইফেল ক্ষুধার যন্ত্রণা মানুষ তখন তার সামাজিক অবস্থান কি না সেটা বিবেচনা নয় খাদ্য সংগ্রহ করতে পারে খাদ্যের কিন্তু অভাব নাই অভাব তো হলো পকেট খালি পকেটে টাকা নাই রোজগারের পথ নাই নতুন কোনো কর্মসংস্থান নাই দেশের যুবকরা চোরাই পথে বিদেশে যে ভূমধ্য সাগরে ডুবে পড়ে এটা হলো দেশের চিত্র উবায়দুল কাদের অনেকদিন পর আবার হঠাৎ করে মুখ খুলছে আর কেউ বলছে যে বিএনপি যা শুরু করছে যে পানির অতলে ডুবে যাবে বাবা উবায়দুল কাদের তাহলে আমাদের দেশে পানি আসে তোর একটা আকায় নাই তুস্তা পানি সারছে মনে হয় নাকি
আরে নদীতে যদি পানিও থাকতো তো এত একটা সান্ত্বনা ছিল যে দেশটা বাঁচবে। আমরা সাতই মাসের ভাষণ শুনেছি, একটা লাইন কিন্তু আপনাদের খেয়াল নাই, ভাতে মারব পানিতে মারব। আমার মনে হয় যোগ্য পিতার যোগ্য কন্যা এখন বাংলাদেশের মানুষকে ভাতে পানিতে মারতে। আমরা খুব ছোট ছিলাম না, 71 সাল যথেষ্ট বলেছিলাম, যুদ্ধ আমরা করেছিলাম, যুদ্ধের পরে দেশের অবস্থাটা কি দেখলাম, লঙ্গরখানা দেখলাম, রকি বাহিনী মানুষ পারে মাত্র 40,000 মুক্তিযুদ্ধ মেরে ফেলছে, এরা নাকি আবার মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে। আর পত্রিকার পাতা খুঁজলে প্রতিদিন সকালবেলা নারী শিশু ধর্ষণের চেতনা দেখি। এখন মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্ষণের চেতনা একাকার করে ফেলেছে এই সরকার। সুতরাং এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই, আর যেহেতু অধিকার নাই তাহলে আমাদের দায়িত্ব কি, কাকে হটানো? স্লোগান হওয়া উত্তর দক্ষিণ না, আমরা স্লোগান দিতাম মুক্তি কমল টাকা মজিদ কোর্ট আর কেবল না নৌকায় ভোট। কারণ শেখ মুজিব বক্তৃতায় বলেছিল 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা গেল কোথায়? কম্বল পায় না। 12 বছর ক্ষমতায় আছে, দুর্নীতিতে সেরা, ভুট্টা পাচারে সেরা, ঘুষে সেরা, দখলবাজিতে সেরা, মিথ্যা কথায় তো অলিম্পিক চ্যাম্পিয়ন, এখানে নোবেল পুরস্কার পাইনি বছর পর। এমনি একটি ধাপ করার মিথ্যা কথা জনযন্ত্র পড়ছে মানুষের সামনে ভেবি, তারপরে মুক্তিযোদ্ধার বাঘরা থিলথিলে হাসে, অর্থাৎ আমাদেরকে ব্যঙ্গ করে। আমরা তো জন্ম নিয়েছি কারো ব্যঙ্গ থাকার জন্য না, বিদ্রোহ শোনার জন্য না, এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের অবদান আছে, আমার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান আছে। এই না শুধু অবদানের ক্ষেত্রে তার চেয়ে বড় কেউ দাবিদার নাই, যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেদিন। আমরা তো আজকে গণতন্ত্র যুদ্ধটাই করতেছি, তাহলে যুদ্ধটা করতে হবে কি হবে, এই গণতান্ত্রিক যুদ্ধটা কিভাবে করতে হবে? আমরা যে আলাদা আলাদা আমরা সংগঠন আছি, আলাদা আলাদা সভা করলে হবে, যার যার এলাকায় সকল নেতা কর্মী একসঙ্গে নামতে হবে, আর বেশি দিন কেসকে মহড়া দিয়ে লাভ হবে, সারা ঢাকা শহরের মুক্ত শুধু প্রেস ক্লাব আমরা দখল করে আছি, লাভ হবে? তাহলে সারা ঢাকা শহরে অলিগলি দখল করতে হবে, সেখানে ছাত্র যুবক মহিলা নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, যারা আছে এই আছে আছে গণতন্ত্র বিশ্বাস করে সবাইকে পাড়ালা পাড়া মহল্লায় কি করতে হবে, ছড়িয়ে পড়তে হবে, যাতে পুলিশ এক জায়গায় ডিউটি না করে সারা দেশে ঘুরে ঘুরে দেখুন যে যেন পুলিশ ঘুরতে ঘুরতে মাথা ঘুরে পড়ে যায়। যদি সরকার নামাইতে চান, সে কারণে বলছি অনেকগুলো টেলিভিশন অনেকে টেলিফোনে বলবে দাদা আপনার এই দেখলাম খুব ভালো লাগলো, এখন এই ভালো লাগানোর সময় তো নাই, কামটা কি নামাই তুলব, যুদ্ধটা করতে হবে। তা আপনাদের তো আন্দোলন সংগ্রামের সকলের অভিজ্ঞতা আছে, আমার কাছ থেকে তো শিক্ষা নিতে হবে না, তা আপনাদের অভিজ্ঞতাটা আপনারা নিজেরা নিজেরা বৈশাখ যার যারা পাড়ায় মহল্লায় একত্রিত হয়ে নাম, আর বেশি দিন প্রেস ক্লাবে এসে আন্দোলন করলে সরকার দীর্ঘস্থায়ী হবে, আন্দোলনও দীর্ঘায়ী হবে। আমরা কিছু দীর্ঘায়ী করতে চাই না, আমরা বক্তৃতাটাও সংক্ষেপ করতে চাই আর সরকারের মেয়াদও সংক্ষেপ করতে চাই। যদি সংক্ষেপ না করতে পারি আল্লাহ আমাদের আইন দিল, আমরা সুস্থ ব্যক্তিতে বেঁচে থাকতে পারবো না বাংলাদেশে। আজকে বিভিন্ন দেশ স্যাংশন দিচ্ছে, কেন দিচ্ছে? আমি কালকে একটা কথা বলছিলাম, আরমান নামে একজন যুব নেতা আপনি গ্রেপ্তার কারাগার
রাতের সভা থেকে আমাদের মহাসচিব রাতে নেটার দিল। আজকে দেখলাম যে আরমান্ডকে ধরছে, বেড়ে গেছে, এত ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ আন্দোলন করলে নেতা কর্মীরাও শক্তি পায় এবং কারোর একটা নিরাপত্তা পায়। আসুন সকলের দুঃখের সময় দুঃখী করি, সকলের সাহসের সাথে সকলের সাহস একসাথে যোগ করি। তারা মহারায়ণ আছে, তা আছে 56,000 বর্গ মাইলের প্রতিটি অঞ্চলে অঞ্চলে আমরা ছড়িয়ে পড়ি। টেলিভিশন যার নামে যাক, আমার চেহারা না উঠুক, কিন্তু যাদের ধরার দরকার তাদের ঠিক করুন, চাইলে কাজে লাগবে। আমরা তখন স্লোগান দিতাম, একটা দুটা বাক্সাল গেলে সকাল বিকাল নাস্তা করে, যখন বাক্সালও দিচ্ছি এগুলো কিন্তু বানানো কথা না। সুতরাং আপনাদের স্লোগানে ভাষা হতে হবে সরকারের অত্যাচারের কথা বলার, আপনাদের স্লোগানে ভাষা হতে হবে কি আন্দোলন সংগ্রামের কথা। এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা কিন্তু রাজনৈতিক স্লোগান না, মানে সহায়তার জায়গা নেই। সেই জন্য আজ যে বারবার বলেন যে আন্দোলনের ডাক দেন, কেন আপনারা আন্দোলনে আছেন না? আমরা তো আন্দোলনে আছি, আন্দোলনের গতি কখন বাড়বে? আমরা যখন বাড়াবো তখনই বেড়ে যাবে, আমরা যখন রাজপথে সঠিকভাবে থাকবো অটোমেটিক্যালি বাড়িয়ে থাকবে। আপনারা যদি রাজপথে না এ পড়ে না, আমাদের মহাসচিবকে এ করবো এই রাজপথে উঠো বলবে? বলবে না। কার্যক্রম যে বলছে রাজপথে ফসলা হবে, এটা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে? রাজপথে ফসলা করতে হলে তো রাজপথেই নামতে হবে। রাজপথকে শুধু প্রত্যেক সামনা রাস্তাতে রাজপথ না, 3 লক্ষ কিলোমিটার রাস্তা। এবং আমরা যেদিন দেখবো যে আপনারা পারবেন, আমরা সেদিনই আপনাদের সাথে মাঠে নামবো। ঠিক আছে, প্রধানমন্ত্রী বিদেশে গেছে হঠাৎ করে, এই নানা কথা। কাল তো আবার বিআইটা বিআই বিআই না দিয়ে দেবো প্রাণের বিআই মানে মেয়ের চাচা শ্বশুর বলে কথা। এতদিন পরে শুনলাম 1,500,000,000 টাকা নাকি সে বিদেশে পাঠা করছে। এতদিন বিআই কি করছিলেন, হঠাৎ করে বিআইয়ের উপর রাখতেন না? ঘটনাটা কোন জায়গায়, ঘটনাটা কোন জায়গায়? জামাই বাবাজি দুবাইতে কি করে, আপনি কেন গেলেন? আমি বলি না, লোকে বলে আকাশে বাতাসে পড়বে। জামাই বাবা জেনে কি করে গেছে, দুবাইতে যত টাকা নিজের টাকা নাকি সাত শাশুড়ির টাকা, এই আবার লুকিয়ে যাবে কেউ দেখে না। কেন ওটি ফয়সলা করতে গেলেন না, কোনটা ফয়সলা করতে গেলেন তা তো বলা যাচ্ছে না, বলা যাচ্ছে। আর জামাই বাবা যদি এই কথা যদি কই থাকে, আর যেভাবেই হোক সেখানে যদি প্রধানমন্ত্রীকে কৈফত দিতে হয়, তাহলে বাংলাদেশের মান ইজ্জত সম্মান কি আর থাকে? থাকে? আজকে আমাদের দেশের পুলিশ গ্যাপে স্যাংশন দিচ্ছে, আমরা কি কেউ আনন্দিত? আমরা লজ্জিত, আমরা অপমানিত। গণতান্ত্রিক সেমিনারে বাংলাদেশকে দেওয়ার দেয় না, তার মানে গণতান্ত্রিক ধর বিদেশের ব্যাপার বিবেচিত না। তো সেই জন্য বলছি যে আমাদেরকে রক্ত দিব, আর কত দিব? কি রক্ত দেওয়ার জন্য কি আমার জীবন দিচ্ছি? যুদ্ধে একাত্তরে যুদ্ধ করছি, আমরা কি সহজে রক্ত দিচ্ছি নাকি? কারো কারো রক্ত নেই নেই। আমার ভাইটা যেমন শহীদ হয়েছে, তেমনি অপর পক্ষের পাকিস্তানি যদি আমরা শহীদ করি নেই তাদের ভাষা। সুতরাং রক্তই দেব না, রক্তের বদলাও দেব। আঘাত করলে পাল্টা আঘাত করবো, এই কথা বলতে হবে। আমার গায়ে অনধিকার চর্চা কেউ হাত দিল, তার হাত গুলো ধরার অধিকার আমার আছে, আত্মরক্ষার অধিকার আমার আছে। সে পোশাক পরা এলো না বিনা পোশাকে এলো, সেটা আমার দেখার দরকার নাই। সুতরাং রক্ত দেওয়ার প্রতিশ্রুতি নয়, বাধা দিলে বাধ্য লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। আঘাত করলে পাল্টা আঘাত, এই বাইরে অন্য কোন শব্দ আপাতত আর অবশিষ্ট রাখার দরকার নেই। অনেক ছাত্রী ছিল, অনেক ভয় পাইছি, তারপরে মামলায় ছাড়েনি। সুতরাং মামলায় যখন ছাড়ে না, ভয় পাওয়ার দরকার থাকে।
দরকার আছে আর প্রেস প্রশাসনকে বলতে চাই একটি কথা আইজি স্যার আপনি তো নোবেল পুরস্কার পাবেন এটা সেনশন পেয়েছে নোবেল পুরস্কার পাবেন বাংলাদেশের বিএনপির কোন নেতা কর্মী কোন রাজনৈতিক দলের নেতা কর্মী সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করানোর জন্য পাঠাবেন না সাদা পোশাকে লেখা থাকে না সে পুলিশের লোক না আইন সংস্কার লোক সে চিন্তাকারী হতে পারে সে ডাকাতও হতে পারে সে ভাড়াটিয়া খুনি হতে পারে সংস্কারের পোশাক পরে গিয়ে ওয়ারেন্ট দাখিল করবেন গ্রেপ্তার করবেন কোর্টে সাবমিট করবেন বিনা কারণে ধরে আটকে রাখবেন পরের মাসের পর মাস আর আমরা মুখ বন্ধ করে বসে থাকবো পোশাক পরছেন বলে যা খুশি করবেন আর এই পোশাকের মালিক কে রাষ্ট্র রাষ্ট্রের মালিক কে জনগণ সেই জনগণের মধ্যে আমরা করি না সুতরাং জনগণের মালিক জনগণকে সেগুলো সম্মান করতে শিখুন তা নাহলে মালিক যদি পকেট বন্ধ রাখে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে আপনার বেশি কথা ভালো লাগে বলে ফেলছি আর বলতে চাই না বাকিটুকু আমাদের মহাসচিব বলবেন রাখেন না কিছু বাকি আর হ্যাঁ কিছু বাকি রাখেন না আমি বাকি রাখি না যেমন এর আগে যারা বলতে দিচ্ছে তারাও কিন্তু আমাদের জন্য কিছু বাকি রাখেন না তারা অনেক আগেই সরকার নামায় দিচ্ছে খালি আমরা কিন্তু মাইকটা নিয়ে জন্য সবাই আছে ঠিক না আসলে বক্তৃতা তো আমরা সবাই ভালো কারণ বক্তৃতা যত ভালো বক্তৃতায় খারাপ হলে কিছু যায় আসে না আমরা যেটা মন অপসন্দ করি যা বলতে চাই ওটা যদি ভালোভাবে করতে পারি তো বক্তৃতা বাজি মাত না করলে চলে করে না যাই হোক যেখানে বক্তৃতা খেলতো আর কোনো বক্তৃতা নেই অনেক আগের কাজটা করতে হবে যেখানে যে কাজটা করতে হয় সেই কাজটাই করতে হবে ঠিক না মহাসচিব নির্দেশ দেন তারা হুকুমের আসামি বানানোর দরকার কি আপনি নির্দেশিত হন নিজে নিজে আপনার কি করার দরকার সেই কাজটা করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ